তোরা পাহাড় দিছিস? তোদের কিসের লাগা থিয়েছি এখানে? কি করে পাহাড় দিছিস তোরা? সব ফুল ফাল চুরি হচ্ছে আমার। তোদের কিসের লাগা থিয়েছি আমি? হ্যাঁ কেন বাখানে পাহাড় দর লেগে? হুম সময় সময় যেটা হিলেলে ওটা কাজে লাগে নাকি? ওটার লেগে তোদের কালা ধরে পয়সা দিই না নাকি? ও যারা করে তাদের হাল হয় না জানিস না? আহ তুই আমারই দেখালে। হুম বল হালটা কিরকম লাগছে আমার? ও সিক্স প্যাক আই নাইস অসাম বডি অসাম। তুইও বল তুইও বল তুইও বল। আমি আবার কি বলবো আমার বডিটার লেগে কিছু বল। হ্যাঁ পাত দাও আমি যখন ভার্সনে লিয়ে যেতাম এমনি ছুড়েরা নাম্বার ল্যাও ল্যাও করে জানি কি কথা কহালি বল কিছু বল। হুম হুম ভাড়ু। এ কি বললি রে তুই? কি বললি? এ কি বললে রে? ও কি বললে? হ্যাঁ আরে ও বলছে ভালো ভালো। হাই তুমি এবার লয় হস্তটা বাদ দাও, লয় কাটটা লাগাও, তোমার বডিটা ভালো। এবার আমিও তোদের সাথে পাহারা দেবো, সব লসে যাচ্ছে আমার, সব চুরি চামারা হয়ে যাচ্ছে, কি করে পাহারা দিচ্ছে? আমিও তোদের সাথে থাকবো এবার, কি করে চুরি হচ্ছে তাও দেখছি। তোমাকে পাহারা দিতে হবে না, আমাদের পাহারা দেওয়াটা এবার খালি দেখবে বুঝলে, একটাও ফল ফল চুরি হতে দেবো না। না না তোদেরকে আর ছাড়বো না, খো তোদেরকে একবার ছেড়ে দেখাচ্ছি, আর বিশ্বাস করবো না খো। এবার আমি পাহারা দিবো বলেছি, আমি পাহারা দিবো বলছি তো খো, তোমাকে আর পাহারা দিতে হবে না, একটাও ফল ফল চুরি হতে দেবো না, তুমি একবার খালি বিশ্বাস করে দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, এর ভালো করে পাহারা দেবো। আরে না না আমি বলছি যখন পাহারা দেবো তখন দিবই, এটাই আমার শেষ কথা আর এটাই আমার অর্ডার। হুম হুম অর্ডার কোন পেতে দাও তোমার গার্ড। এ গাল দিলি লাই তো? হুম না গাল দিন খত, চলো পাহারা দেবো। লাথি মাইল লাগানি, এটা কিন্তু তুমি ঠিক করলে না। লাথি আই আমি কেন লাথি মারবো তোকে? খামো খা না আমি মারিনি তো। পাড়া কাজ করবে তোমার এই বাগানে, পায়ের আজ শুনতে পেয়েছি তাহলে তোমাদেরকে চুপচুপ করতে বলছে, তুমি আমাকে মারছ? আরে আমি জানতাম, জানলে তোকে মারতাম নাকি? চ চ কে আসছে দেখি, 25 টাকা বেশি নিবি তো, চ চ চ হাট বাড়া। আমিও পাহারা দেবো না, তোমার ব্যাংক ভাড়া আমি খুচরা পয়সা ভরেছিলাম নাকি? আমিও 25 টাকা বেশি নিবো। হ্যাঁ হ্যাঁ তাই লিস, আগে কি আমার বাগানে এসছে তাই দেখি গে, চ 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 চ। এখানকে তাড়াতাড়ি পালা, মালিক আসছে পাহারা দিতে। আরে তা আজকে যে ফল ফল যদি না চুরি করতে পারি তা কাল বাজারে কি বিজবো? আরে তুই এখন বেশি বকিস না তো, এখন যা আমি ঠিকঠাক সুযোগ বুঝে ডেকে লবো, মালিক এখন আমাদের সাথে পাহারা দেবে। এই কোথায় গেছিলে তো? এই মুততে গেছিলে আমার বাগান সব ধ্বংস করে দেওয়া, তুই মুততে আছে ধরে চ। আরে কি হয়েছিল না, ওরা খাম করে দাঁড়াচ্ছিল কেন? আমি কি জানি, জানি না আমি ওরা কেন দাঁড়াচ্ছিল। হ্যাঁ ওদের গানে কুটকুটি উঠেছে, তোর খাম করে দাঁড়াতে যাবে। আমি জানি না কিসের লেগে দাঁড়াচ্ছিল। আরে শুয়োর, আমি কিছু করিনি, ওর বউ ছিল ছাদে, আমার ভাবি হয়েছে আর বউ, ওকে বলেছি এসব ভাবি পার্কে ঘুরতে যাবো, তার লেগে দাঁড়াচ্ছে। পার্কে নিয়ে যাবে না, ফালতু কথা বলবি না, ফালতু কথা শুনবো না, আমার নামে আজ পর্যন্ত কোনো খারাপ রিপোর্ট আসেনি। তাহলে সেদিনটা রাতে তো গাছে বেঁধে দিয়েছিল, চুরি করতে যে ধরা পড়েছিল তো বেঁধে দিয়েছিল না? না তোকে যে খবরটা দিয়েছে সে ভুল দিয়েছে, আমাকে গাছে বেঁধে দিয়েছিল এমনি এমনি লাই, দড়ি চেক করছিল দড়িটা ছেড়বে কি ছেড়বে না বলে। সারা তুই এমনিতেই জড়িয়া গুহা বিদাও সাবান দিয়ে হাত ধুয়ে। তুমি বাগানটা দেখ, ভোকও লেগেছে, কলা মলা যা পাবো তাই খাবার। আবে সালা যাত্রা গাছের খাবো বলছিস ধরে মারবে যাবে? যাই তো সাহস। আমি সাথে আছি তোর, আমি সাথে আছি তোর, কিসের চিন্তা? চ আবে তুই আছিস বলে তো ভাই। আরে তুই চিন্তা করিস না তো, আমি আছি, যদি কোনোদিন ধরা পড়ি তাহলে সব দোষ আমি লিয়ে যা, চ তো ভাই। দেখো ভাই এই চুরি ফুরি করতে যদি আব্বার কানে যদি যাই, আব্বা কিন্তু আমাকে ভালো করে শেখবে। হ্যাঁ শেখবে না কিছু যাবে না, হয়তো তুই
কে হইতো নাই গোটা বাগানি ফাঁকা আরে এখন দাঁড়িয়েছিস তখন গোটা বাগানে ধরে আড়ছি আর সুয়ার তুই তো বললি এখানে দাঁড়িয়ে থাকতে এলে সব কথা শুনছিস তুই গান দে সুয়ার গোচ্ছে বেশি বেশি বকবক করছিস না তো চল কি দেখে যাই বল বাগানে কেউ নাই ফাঁকা বাগান চল তাড়াতাড়ি পেয়ে এলে গেলে এখন কেউ চলে আসবে বড় ভাই না জেনে শুনে কিছু বলবে না বল বুকা চুদা আগে তোরই শুনি আমার বাগানে চুরি করতে আস দাঁড়া না আমি তোমার বাগানে চুরি করতে আসিনি না তুই চুরি করতে আসিস তো পাহারা দিতে এসছিস লাই হ্যাঁ এই তো মানুষের মতন কথা আমি তোমার বাগানে চুরি করতে আসিনি তোমার বাগান পাহারা দিতে এসেছি তুমি কি মনে করছো চুরি করতে আসছি না আমি তোমার বাগান পাহারা দিতে এসেছিলাম মিথ্যা কথা বলছিস একটু লিমিটে বল লজ্জা হায়া পাতা কিছু কর এই দেখো এই দেখো লাগে ধরতার নিজন একটু আগে ধরেছো ঠিক করেছো মারো শালাকে আরে তুমি বুইল্লা বিশ্বাস করবে না আমি এমনি এমনি করে ধরতে গেলাম তো হাত ফসকে পালাইলো শালারা বড় বড় ভাত শালাকে এক পাল গাছে তুলিয়ে দেব খুলে শালা শুয়োর রাখ বড় বড় ভাত ঝাড়ছে তুই কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গাঁড় মারাছো নাকি তো পালিয়ে গেল এ দাঁড়িয়ে মুখ কি দেখছিস ধর তাতি পালাতে না পারে আমি বানা কিছু খাই না কিছু না পক পক করিস না তোর লেগে তো পড়লাম মুখ ছুড়ে যাস না সব চুরি গেলে পালালো বাগানে আমার যদি ধরতে পারতাম রে তো হাত ফগলে গেল তাই না হলে কি মার মারতাম রে আল্লাহ পারনি তো যদি ধরতে পারতে তবে মারতে তোদেরই বেশি চুলকে গেছে লাই দাঁড়া তোদেরকে আগে দেখি শালা তোর মতন জুরিয়া কেউ না জানিস আমাকে যদি চিনে হেল তো যদি আমার আব্বাকে বলে যেত আমার আব্বা জিতন আমাকে মারত শালা তাই বলে তুমি এখানে একলাই থেকে বলে আসবে নাকি আমাকে আমি এখান থেকে ভাগ্য করে পালিয়ে এসেছিলাম বলে না তো এত বড় লাঠি শালা পেছন দেওয়া হইতো আর মুখ দেওয়া হইতো থাকতে হলে বাড়ি যাই বাস আগে গেল জানতাম এইবার ধরতে পারি না আর পরের বারে ধরতে পারলো না খুব এর পরের বার তো মনে হচ্ছে এত কিছু হওয়ার পরে আবার যাবো একবার চেষ্টা করে তুমি ফল পাওয়া যায় বারবার যাবো একবার যাবো আবার ধরতে পারবে না তারপর আবার যাবো হয়তো ভালো ভালো ফলমূল খেতে পাবো না ভাই তোমার জ্ঞান তোমার কাছে থাক আমি যাবো না দেখ লাস্ট বারের মতন বলছি আমি যখন একলাই বাগানে যাবো ফলমূল খাবো তোর দেখে কিরকম মনে হবে তোর মুখখানে বলে সুয়ারের মতন হবে তার দিকে বলছি ব্যস্ত চ দেখ ভাই এবার কিছু হবে না তো আরে না কিছু হবে না চ তো এই
এই শুয়োরের বাচ্চারা খুনা তোদের বাপ আসছে তৎক্ষণ তো তাকে ছাড়ছি না এখন দাঁড়া আমি শুধু এখান থেকে ছাড়া পাই তোর বাপের আগে আমি তোকে মেরে দেব আমার বাপের আগে তুমি হ্যাঁ না আমাকে বেঁচে থাকতে হবে তোকে মারার লেগে বেঁচে থাকতে হবে আমাকে তুই বললি যে আর ধরা পড়বো না তাও ধরা পড়ে গেলাম এবার তো দেখ তুই যত যা বল এখনো কিন্তু এরা মারেনি বল মারলো তাও বুঝেছি বেঁচা গেছি আরে তুই দেখ ওরা কজন তিনজন আছে তাহলে ওরা যদি মনে করতো তার তিনজনা বলে মারতে পারতো না একজনা মারলো দেখ তাও বেঁচে যায়নি তাও ভাগ্যটা হলো ভালো বল সব শুয়োর কত কেয়ার যা বলছে তাই হচ্ছে যা বললি তেমনই বার্তা লাগলো কি একটা কথা বলে চুপটা থাক তোর পেছনে 5000 টাকা পড়ে আছে নাকি দেখদিন শুয়োরের বাচ্চা এটা সত্যি হচ্ছে না কি রে তোর বাপরা আসছে না কিভাবে যে তোকে ছেড়ে দেবো তোদের বিচার করবো দেখ আমার লেগে তো তোর অসুবিধা আর আমার লেগে তো ফাঁদে পড়লি আমার লেগে বাঁধা আছিস আমার লেগে মার খেয়েছিস তোকে সব কিছু সত্যি বলেছি আমার বুদ্ধিতে সব হয়েছে আমি ঢেলা করালছি আমি আশা করালছি তোকে আমি ছাড়িয়েছি তোর আব্বা তোকে মারবে আমি তোকে ছাড়িয়েছি হ্যাঁ তুই চল যা আমার লেগেই তো সব হচ্ছে আমি বলেছি যে আমারই ভুল আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে তো তোর একটা কথা জিজ্ঞেস করবো সত্যি করে বলবি তোর আমার বাগানে কার বুদ্ধিতে চুরি করতে এসেছিস বলতো দেখো আমি সত্যি কথা বলছি আমার কথা শুনো দেখো আর বুদ্ধিতে দেখো আর বুদ্ধিতে সব হয়েছে ও আমাকে ডেকে ডেকে নিয়ে এসছে চকচক করে ভালো ভালো ফল মল আছে বলে আমাকে ডেকে নিয়েছে ওই আমাকে ঢালা করালো জানো হ্যাঁ চেহারা দেখে তো মনে হচ্ছে এই জুড়িয়া ছেলে তো আর তোর বাপকে যা লাগাবো দাঁড়া তার আগে তো আমি তোকে লাগাই দাঁড়া তো হ্যালো বন্ধুরা ভিডিও কেমন লাগলো তোমাদেরকে চুন কমেন্ট মমেন্ট করে জানাইও স্টাইলে তো আচ্ছা ভিডিও ভিডিও শেয়ার করো তোমরা ভিডিও না শেয়ার করলে হবে একাতে ভিউজ টিউজ আসছে না সব বন্ধুদেরকে দিয়ে পাঠাও হ্যাঁ লাইক মাই করে তুন পাটো পাটো দেখতে চাইলে কমেন্ট করো নাহলে আমরা বুঝতেই গেলাম আর তোমরা কি দেখতে চাইছো কিরকম ভিডিও তোমাদের পছন্দ একটু বলিও যেন একটু ভালো বানাতে পারি বানাতে পারি তোমরা বলছো না কিছু না খামখাতে আমাদের দোষ দিচ্ছে সবাই সত্যি গেলাম একটু ভিউজ ডাউন চলছে তা তোমরা একটু শেয়ার মেয়ার করে দিও ভিডিও মিডিও দেখিও লাইক মাইক করিও ঠিক আছে